আপনার শরীরের ঘুমানো উচিত, আপনার মনেরও ঘুমানো উচিত, সব কিছুর ঘুমানো উচিত, কিন্তু আপনাকে অবশ্যই জেগে থাকতে হবে। প্রত্যেক দিন আপনার আত্মজ্ঞানী হয়ে ওঠার সম্ভাবনা থাকে ঘুমোতে যাওয়ার সময়। সমস্যাটা হলো আপনি অচেতন। আপনি অমর হয়ে যেতে পারেন যদি আপনি কোনোভাবে জেগে থাকতে পারেন সেই মুহূর্তে যখন আপনি ঘুমিয়ে পড়ছেন। এর অনেক দিক আছে যেটিকে আমরা সাধারণত শিব বলে থাকি। সীমাহীন বাস্তবতাকে শিব বলে উল্লেখ করা হয়। সর্বশ্রেষ্ঠ যোগীদের সাধারণত শিব বলা হয়ে থাকে। তার নৃত্যকে শিব বলা হয়, তার সঙ্গীতকে শিব বলা হয়, তার স্থিরতাকেও শিব বলা হয়। তবে এসবের মধ্যে তার যোগী হওয়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই অর্থে যে এক সম্ভাবনার দ্বার যাতে খোলা যায় সমস্ত মানুষের জন্য। একজন অনেক কিছু হতে পারে, কিন্তু বিশ্বের জন্য সেই মাত্রা যা এক সম্ভাবনা হতে পারে পৃথিবীর জন্য তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তার যোগী হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যোগী হওয়া মানে অনেক কিছু। যোগী হওয়ার একটি দিক হল যে তিনি ঘুমান জাগ্রত অবস্থায় এবং তিনি তার ঘুমে জেগে থাকেন। এটিকে অবশ্যই জেগে থাকতে হবে, কিন্তু যদি শরীরের লক্ষণগুলি পরীক্ষা করেন আপনি এটিকে ঘুমন্ত অবস্থায় পাবেন। ঘুমের মধ্যে সবকিছুরই ঘুমিয়ে থাকা উচিত, কিন্তু আপনাকে অবশ্যই জেগে থাকতে হবে। শরীরের ঘুমানো উচিত, মনের ঘুমানো উচিত, সব কিছুর ঘুমানো উচিত, কিন্তু আপনাকে জেগে থাকতে হবে। আপনি যখন গভীর ঘুমে থাকেন আপনি তখন অস্তিত্বের সাথে সমলয়, অস্তিত্বের সাথে এক, তাই নয় কি? প্রকৃতি আপনাকে এটি দিয়েছে। আপনি যদি ভুলে গিয়ে থাকেন, প্রতিদিন যখন আপনি ঘুমোতে যান এটি আপনাকে অস্তিত্বের সঙ্গে এক করে তোলে। এই একই ঐক্য নিয়ে যদি আপনি জেগে ওঠেন এবং চারপাশে বেড়াতে পারেন তবে আপনি সফল, তাই তো? প্রত্যেক দিন বিনামূল্যে আত্মজ্ঞান পেতে পারেন যখন আপনি ঘুমোতে যান। সমস্যা হলো এটাই যে আপনি অচেতন। সুতরাং সাধনা মূলত হলো এটাই যে জাগ্রত অবস্থা থেকে যখন আপনি ঘুমাতে যান আপনার একটি অংশ তখন ঘুমিয়ে যায়, আরেকটি অংশ তখনও জেগে থাকে, তবে আপনি সফল। তা না হলে যখন আপনি জেগে ওঠেন আপনার একটি নির্দিষ্ট অংশ তখনও ঘুমাতে থাকে, তাহলেও আপনি সফল। আপনি যদি একই সময়ে জেগে থাকেন এবং গভীর ঘুমেও থাকেন, এই মুহূর্তে আপনি ঘুমোচ্ছেন এবং একই সাথে জেগে আছেন, একে বলে তুরিয়া। আপনি যদি তুরীয় অবস্থায় থাকেন আমরা বলি আপনি মৃত্যুঞ্জয়ী। তার মানে আপনার মৃত্যু নেই, কারণ যদি আপনি আপনার ঘুমের মধ্যেও জাগতে পারেন যখন আপনি দেহত্যাগ করবেন তখনও জেগেই থাকবেন। তাই সেরকম মানুষের মরার কোনো প্রশ্নই ওঠে না, কারণ জীবন এবং মৃত্যু একই সময়ে হয়ে চলেছে। শুধু বোকারাই ভাবে যে আমি এখন বেঁচে আছি এবং একদিন মারা যাব, না, দুটোই একই সাথে হয়ে চলেছে। আসলে এই দুটি আলাদা নয়, শুধুমাত্র বোঝার জন্য আমাদের এটিকে ভাগ করতে হয়েছে। নয়তো এটা কেবল জীবন আর জীবন, জীবনের এক মাত্রা আর জীবনেরই আর এক মাত্রা। তো এই অনুভূতিটি জীবনের এক মাত্রার থেকে অন্য মাত্রায় একটি সহজ দ্বার হয়ে ওঠে। প্রতিদিন এই দরজাটি আপনার কাছে উপলব্ধ থাকে, যা হল জেগে থাকা এবং ঘুমানোর মধ্যে, যা ঠিক জীবন আর মৃত্যুর মতোই। আপনি যদি এই মুহূর্তটিকে কাজে লাগাতে জানেন, আপনি যদি সচেতন থাকেন সেই শেষ মুহূর্তটি অবধি, আপনি কি কখনো জানতে পারেন কখন আপনি ঘুমিয়ে পড়েন? আপনার মনে হয় আপনি জেগে আছেন, কিন্তু কিছুক্ষণ পর
আপনি আপনার ঘুমানোর মুহূর্তটি জানেন না। আপনি যদি নিজেকে সেই মুহূর্তে নিয়ে যেতে পারেন, এটা ঠিক মৃত্যুর সময় সচেতন থাকার মতোই হবে। আপনি মৃত্যুকে জয় করবেন যদি সেই সময় সচেতন থাকতে পারেন, যে সময় আপনি সত্যি ঘুমিয়ে পড়েন। দেখুন, এটি আপনার জন্য এক সম্ভাবনা। মৃত্যুর সেরা প্রস্তুতি হল চেষ্টা করা ঘুমিয়ে পড়ার মুহূর্তটিতে সচেতন থাকার। অচেতনভাবে করার থেকে যদি আপনি জাগ্রত অবস্থা থেকে ঘুমের মধ্যে সচেতনভাবে যান, মৃত্যু এক খেলা হয়ে যাবে। তাই ঘুমের মুহূর্তটি এক অসম্ভব সম্ভাবনা। আপনি যদি এক নির্দিষ্টভাবে ঘুমান, কাল সকালে যখন ঘুম থেকে উঠবেন, আপনি পৌঁছে যাবেন উল্লেখযোগ্যভাবে এক স্তর উপরে। প্রত্যেক দিন আপনার কাছে এই অনুশীলনের সুযোগ রয়েছে। মৃত্যু, আপনি যদি এই মুহূর্তটি পরিচালনা করতে পারেন, যেমন এটা সচেতনভাবে করতে পারেন, ঠিক এরই মতো জাগ্রত অবস্থা থেকে ঘুমন্ত অবস্থায়, আপনি যদি এটা এভাবে করতে পারেন, ব্যাস আপনি হয়ে যাবেন মৃত্যুঞ্জয়ী। কারণ আপনার জন্য কোনো জয়ম্বকম্।